আজকে আমরা শিখব কীভাবে কম্পাসের সাহায্যে একশো বিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় প্রথমে যে কোনো পরিমাপের একটি রশ্মি নেই ধরো এর নাম হলো বি এখন এই এ বিন্দুতে আমাদের একশো বিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এ বিন্দুতে একশো বিশ ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে একে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি আঁকি বৃত্তচাপটি আমি ইচ্ছে করেই একটু বড় করে এঁকেছি দেখো বৃত্তচাপটি বিরসিকে এই বিন্দুতে ছেদ করে ধরো এই বিন্দুর নাম হলো সি বিন্দু এবার সি বিন্দুকে কেন্দ্র করে এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ আগের বৃত্তচাপের সমান করেই আরেকটি আঁকি দেখো এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ছেদ করেছে ধরো এই ছেদ নাম হল ডি বিন্দু এখন যদি আমি এডি যোগ করি তাহলে আমি একটি সিক্সটি ডিগ্রি কোন পাব। তাই এখন আবার ডিবিন্দুকে কেন্দ্র করে আগের বৃত্তচাপের সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি দেখো এই বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করেছে ধরো এই ছেদ বিন্দুর নাম হলো ই বিন্দু এখন আমরা এ ই যোগ করব। দেখো এই যোগ করে বর্ধিত করি ধরো এই রশির নাম হল পি তাহলে এই পি এ বি কোনটি হলো অর্থাৎ এই কোণটি হলো একশো বিশ ডিগ্রি কোণ দেখো আমি একটু আগেই বলেছিলাম যে যদি আমরা ডি এ যোগ করতাম তাহলে এখানে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন হতো ডিকে কেন্দ্র করে আঁকা বৃত্তচাপটি যেটি ই বিন্দুতে ছেদ করেছে সেটিও একশো বিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে অর্থাৎ ডি এর মাঝের কোনটিও একশো বিশ ডিগ্রি তাই তাই এ বিন্দুতে পি এর রশ্মি একশো বিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখন চলো চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখি কোনটি একশো বিশ ডিগ্রি কোন হয়েছে কিনা দেখো চাঁদার শূন্য বিন্দুটি এ বিন্দুতে স্থাপন করি আর চাদাটিকে চাঁদাটিকে রেখাংশের সমান্তরাল করে রাখি তাহলে দেখো এপি রশ্মি চাঁদার ঠিক একশো বিশ ডিগ্রির সাথে মিলে গেছে তাহলে বুঝতেই পারছো কোন পি এ বি পি এ বি সমান একশো বিশ ডিগ্রি কোন